রাজনীতিতে চলছে পাল্টাপাল্টি উত্তেজনা। কাল তৃণমূল পর্যায়ে মাঠে নামছে দুদল। এরপর জানিয়ে দেব সব দলকে আন্দোলনে নামার আহ্বান কর্নেল অলির। জানিয়ে দেব সমঝোতার সম্ভাবনা নেই, সংঘাতের আশঙ্কা। আরো জানিয়ে দেব ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলছে কাদের। এদিকে আড়িপাতার মাধ্যমেই জানা যাবে কারা ষড়যন্ত্র করছে বলছে প্রধানমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাজনীতিতে চলছে পাল্টাপাল্টি উত্তেজনা। কাল তৃণমূল পর্যায়ে মাঠে নামছে দুদল। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলনকে সামনে রেখে শুরু হয়েছে রাজপথ দখলের লড়াই। বিএনপির প্রতিটি কর্মসূচির জবাবে একই দিন পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এককভাবে বিরোধী দলকে রাজপথে কোনো শোডাউনের সুযোগ দিতে নারাজ ক্ষমতাসীনরা। প্রধান দুদলের এমন পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিশেষ করে কাল তৃণমূল পর্যায়ে কর্মসূচি ঘিরে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওইদিন ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি দিয়েছে বিএনপি। একই দিন শান্তি সমাবেশের নামে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। যেখানে বিএনপি সেখানে আওয়ামী লীগ, এ যেন বর্তমান রাজনীতিতে এরকম স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। বিগত কয়েক মাসের দুই দলের কর্মসূচি পর্যালোচনা করলে এমনটাই দেখা যায়। ঢাকায় 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশের দিন থেকেই পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ। 28, 30 ও 31 জানুয়ারি এবং 2 ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি পদযাত্রা ঘোষণা করলে ওই দিনগুলোই কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। 4 ফেব্রুয়ারি বিএনপি ঢাকা সহ দেশের 10টি বিভাগীয় শহরে সমাবেশ ডাকলে আওয়ামী লীগও পাল্টা শান্তি সমাবেশ করে। সবশেষ বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির পদযাত্রার দিন শান্তি সমাবেশে ঘোষণা করে আওয়ামী লীগ। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানিতে সমবেদনা জানিয়ে বুধবার গভীর রাতে পদযাত্রা স্থগিত করে বিএনপি। আর সকালে একই কারণ দেখিয়ে শান্তি সমাবেশ স্থগিত করে আওয়ামী লীগ। 11 ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিন ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বিএনপির এই কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ একই দিনে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। ওইদিন রাজধানীতেও সমাবেশ করতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। এ লক্ষ্যে আজ যৌথ সভা ডেকেছে দলটি। রোববার ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে 78টি সাংগঠনিক জেলার মধ্যে 40টিতে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। বেশিরভাগ ক্ষেত্রে নেতাদের নিজ জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে। বড় দুই রাজনৈতিক দলের এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়েছে। সব দলকে আন্দোলনে নামার আহ্বান কর্নেল অলির। গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার বিরোধী চলমান যুগপথ আন্দোলনে সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। আজ বৃহস্পতিবার এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। কর্নেল অলি বলেন, বর্তমান সরকারের পতনের লক্ষ্যে দলমত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না, দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে আন্দোলনে সক্রিয় হতে হবে। বিজয় কেউ এনে দিবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে। তিনি জানান, যুগপথ আন্দোলনের অংশ হিসেবে আগামী শনিবার বিকেল 3টা থেকে 5টার মধ্যে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করবে এলডিপি। সমঝোতার সম্ভাবনা নেই, সংঘাতের সংখ্যা। প্রধান বিরোধী দল বিএনপিকে আস্থায় নিয়ে সমঝোতার কোনো উদ্যোগ এখনও নেই ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে। বরং আওয়ামী লীগ বিরোধী দলের আন্দোলনের পাল্টা কর্মসূচি অব্যাহত রেখেছে। দলটি আগামী নির্বাচন পর্যন্ত মাঠ দখলে রাখার রোডম্যাপ তৈরি করেছে বলেও জানা গেছে। এমন অবস্থানের পেছনে আওয়ামী লীগ নেতারা বিএনপির প্রতি তাদের অবিশ্বাসের কথা বলছেন। আওয়ামী লীগ বিরোধী দলের যুগপথ আন্দোলন নিয়ে নানা আশঙ্কা প্রকাশ করছে। বিএনপি ও সরকার পতনে তাদের আন্দোলন থেকে পিছু পা না হওয়ার কথা বলছে। পাল্টা
পাল্টাপাল্টি কর্মসূচি দুই দলকে রাজপথে মুখোমুখি অবস্থানে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগ যদি আবারও একচেটিয়া নির্বাচনের দিকে এগোয় তাহলে রাজনীতিতে অবিশ্বাস বেড়ে যাবে এবং কমে যাবে সমঝোতার সম্ভাবনা। তখন উত্তাপ বা উত্তেজনা আরও বেড়ে যেতে পারে, এমনকি সংঘাতের পরিবেশ তৈরি হতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন। যদিও আওয়ামী লীগ তাদের কর্মসূচিকে বিরোধী দলের পাল্টা কর্মসূচি বলতে রাজি নয়, কিন্তু দলটির নেতারা যেসব ব্যাখ্যা দিচ্ছেন তাতে বিরোধী দলের কর্মসূচি যে তাদের লক্ষ্য সেটা বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন তাদের দলে এবং সরকারে বিএনপির প্রতি অবিশ্বাস বেড়েছে। বিএনপির আন্দোলন থেকে কোনো একটা পর্যায়ে গিয়ে সহিংস কর্মকাণ্ড করা হতে পারে এমন আশঙ্কার কথা বলছেন তারা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে বলছে কাদের? চলতি বছরের ডিসেম্বর মাসেই দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চলতি বছরের ডিসেম্বর মাসেই দাদর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার সকাল 10টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্র কার্যালয়ে আয়োজিত এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। সম্প্রতি গণতন্ত্রের দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে ঘরে জিম্মি করে রেখেছে। যারা ঘরে গণতন্ত্র জিম্মি করে রাখে তারা দেশে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে? তারা দেশের গণতন্ত্রের জন্য এত উতলা, তাদের ঘরে কেন গণতন্ত্র নেই এটার জবাব আমরা পাই না। আমরা জবাব পাই না তাদের দলের গঠনতন্ত্র থেকে কেন সাত ধারা বাদ দিয়েছে। সাত ধারায় আছে কোনো ব্যক্তি দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হলে তিনি বিএনপির নেতা হতে পারবেন না বলেন তিনি। আড়িপাতার মাধ্যমেই জানা যাবে কারা ষড়যন্ত্র করছে বলছে প্রধানমন্ত্রী। অনির্বাচিত সরকারের দুঃস্বপ্ন দেখে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, অনির্বাচিত সরকার হচ্ছে আতঙ্কের নাম। যারা অনির্বাচিত সরকারের কথা বলছে তারা দেশ ও জনগণকে আতঙ্কের মধ্যে ফিরিয়ে নিতে চায়। অনির্বাচিত সরকার জনগণ মেনে নেবে না। সরকারে যেতে চাইলে নির্বাচনে আসুন, এজন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করুন। বৃহস্পতিবার জাতীয় সংসদে চলতি অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে প্রধানমন্ত্রী আরো বলেন, টেলিফোনে আড়িপাতা নিয়ে কেউ কেউ কথা বলছেন, কিন্তু আড়িপাতা না গেলে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করা হবে কিভাবে? আড়িপাতার মাধ্যমেই জানা সম্ভব কারা ষড়যন্ত্র করছে, সন্ত্রাস সৃষ্টি ও জঙ্গি তৎপরতার পরিকল্পনা করছে। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যতটুকু প্রয়োজন ততটুকু করা হবে। বিশ্বের বিভিন্ন দেশে এটা আইন সিদ্ধ বলেও দাবি করেন তিনি। সরকারের ধারাবাহিকতার কারণেই উন্নয়ন দৃশ্যমান উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসে আমরা মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি। দেশের কোনো মানুষ গৃহহীন ও অভুক্ত থাকবে না, সে লক্ষ্যেই কাজ করছে সরকার। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার কাজ চলছে। 2041 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে পৌঁছাবে, যার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন। নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত। বন্দুকধারীর গুলিতে আহত নিউইয়র্কের পুলিশ কর্মকর্তা আদিত ফায়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার ব্রুকলিনের ব্রুকডেইল হাসপাতালে তার মৃত্যু হয়। সেখানে তিন দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী ব্র্যান্ডি জোন্স কে সোমবার সন্ধ্যায় আটক করা হয়। গত 4 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে ইস্ট নিউইয়র্কের লিন্ডেন বুলভার্ডের কাছে রবি স্ট্রিটে এই গুলির ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তা পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন বলে জানা গেছে। তিনি বিবাহিত এবং 2 সন্তানের জনক। পুলিশ সূত্রে জানা গেছে, নিউইয়র্কের পুলিশ বিভাগে কর্মরত পুলিশ কর্মকর্তা আদিত ফায়াজ, পুলিশ কর্মকর্তা ফায়াজ ফেসবুকে মার্কেট প্লেসে গাড়ি কেনার জন্য ইস্ট নিউইয়র্কের লিন্ডেন বুলভার্ডে যান, কিন্তু বিক্রেতা একটি বন্দুক বের করে তার কাছ থেকে অর্থ ডাকাতির চেষ্টা করেন। পরে তাকে গুলি করা হয়।